চশমা বিষয়টি অনেকের কাছে সারা দিন সারা জীবনের সঙ্গে। তার চোখের পাওয়ার যাই হোক না কেন, পরিষ্কার ঝকঝকে চশমা কার না ভালো লাগে। চশমা মানুষের চোখের রক্ষা কবচ হিসাবে ব্যবহৃত অতি প্রয়োজনীয় একটি বস্তু। ভারী ফ্রেমের চশমা নিয়মিত ব্যবহারের কারণে নাকের দুপাশে কালচে এক ধরনের দাগ পড়ে যায়। চশমা খুললে সেই দাগ বেশ দৃষ্টিকটু লাগে। ঘরোয়া কিছু উপায় মেনে সেই দাগ দূর করে ফেলতে পারেন। আলুর অ্যাসিডিক উপাদান ত্বকের দাগ তুলতে পারে। একটি আলু থেতু করে তার রস বের করে নাকের দুপাশের কালচে দাগে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রাখুন। তারপর পরিষ্কার জলে সেটা ধুয়ে ফেলুন। এইভাবে নিয়মিত কয়েকদিন ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে অ্যামন্ড অয়েল ব্যবহার করুন সেই দাগের উপর। পরদিন সকালে মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল মাসাজ করেও উপকার পাবেন। শসা পেস্ট করে তার রস বের করে নিন। সেই রস দাগের উপর লাগিয়ে রাখুন কিছুক্ষণ। টমেটোর রস লাগাতে পারেন দাগ দূর করার জন্য। আঙুলের ডগায় মধু লাগিয়ে মাসাজ করতে পারেন দাগের উপর।